আসসালামু আলাইকুম ডিয়ার লার্নিং পার্টনার্স ইমরুল রুল কাইস অন সেকেন্ড ইউ সো বন্ধুরা যে সকল বন্ধুরা এখন পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা থেকে আমার এই ক্লাসে জয়েন করেছ প্রত্যেকের সুস্বাস্থ্য দিঘায় কামনা করছি বন্ধুরা আজকে কিন্তু তোমাদের জন্য ভোকাবুলারি ক্লাস অনেকদিন দেওয়া হয় না যে সকল বন্ধুরা ভোকাবুলারি ক্লাসের জন্য আমাকে কমেন্ট করো ইনবক্স করো অ্যান থ্যাংক ইউ ভেরি মাচ যে সকল নতুন বন্ধুরা আমার ক্লাসটি এখন জয়েন করেছ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো আই উইল মেক সো মেনি ভিডিওস সো ক্লাসেস ফর ইউ অ্যান্ড ইনশাল্লাহ দ্যাট ক্লাসেস উইল বি হেল্পফুল ফর অল অফ ইউ চুমন্ধরা আজকে তোমাদের এই ক্লাসের সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি কিন্তু আজকে সতেরোতম পর্বে চলে এসেছি অর্থাৎ আমি তোমাদেরকে বলেছি যদি আমাকে কেউ প্রাথমিক অবস্থায় জিজ্ঞেস করো যে আমি আসলে ইংরেজিটা শুরু করবো কোথাও থেকে চুমন্ধুরা কারোর হেল্প লাগবে না কোনো প্রকার হেল্প ছাড়াই তোমার যদি মানে তোমার সৃষ্টিকর্তা যদি তোমাকে সামান্য পরিমাণ মানে মুখস্থ করার যোগ্যতা দিয়ে থাকে আর সেই যোগ্যতাটা তুমি কাজে লাগাও ভোকাবলারি মুখস্থ করে এখন তুমি যদি তোমাকে যদি আমি বলা হয় যে ভোকাবলারি কেন মুখস্থ করব। বন্ধুরা তোমাদেরকে একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি সো উদাহরণ দিতে গেলে তোমাকে একটা কথা বলি যে একটা বোতল মনে করো তোমার হাতে আছে এখন একটা পানির বোতল খালি বোতল হাতে আছে তুমি এখন কি করতেছো জগে থেকে এই জগে থেকে এই বোতলে পানি ঢালতেছো এখন পানি ঢালতে ঢালতে একটা সময় যখন বোতলটা পুরো হয়ে যাবে তখন কি হবে বলো তো তোমরা বলতো বোতলের পানি উপচে পড়বে এখন তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটা দেখছো তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটা দেখছো মনে করো নিজেকে বোতল মনে করো খালি বোতল তোমার ভিতরে একটা ভোকাবুলারিও নাই কিন্তু তুমি আজকের থেকে এই ক্লাসটাকে তুমি মিশন শুরু করছো যে কিভাবে তুমি ভোকাবুলারি মুখস্থ করবা আর ভোকাবুলারি মুখস্থ করার জন্য আমি চারটা কৌশল বলে দিয়েছি আমার ওই ক্লাসটা কিন্তু দেখবা আই বাটনে ক্লিক করে হ্যাঁ আই বাটনে ক্লিক করে কিন্তু বন্ধুরা তুমি যদি নিজেকে বোতল মনে করো আজকের থেকে তুমি ভোকাবুলারি মুখস্থ করো এখন ভোকাবুলারি মুখস্থ করতে 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 একটা সময় মনে করো যে তোমার পেট মাথা বোকাবুলারিতে ভরে যাবে তখন মুখ দেখ গড গড ঘট ইংলিশে কথা বের হবে এখন মজার ব্যাপারটা হলো যে তুমি তখন কথা বললেই বুক দিয়ে ইংলিশ বের হবে তাই না সো এই জন্য ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভ্রি স্টুডেন্ট সো ডিয়ার লার্নার্স আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি সাত থেকে আটটা ভোকাবুলারি সাতটা ভোকাবুলারি শিখাবো আজই মন মনে থাকবে মনে না থাকলে এমবি ফেরত কোনো টেনশন করবা ঠিক আছে সে বন্ধুরা ইনশাআল্লাহ আল্লাহ প্লিজ কিপ হান্ড্রেড পার্সেন্ট ফেইথ ইন মাইন্ড আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে একেবারে মেধা ছাড়া দেয় নাই ঠিক আছে অবশ্যই তোমার ভিতরে সেই মানে শক্তিটা আছে যে সামর্থ্যটা আছে যেটা তোমাকে সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে কিন্তু আমরা ইউটিলাইজ করি না ব্যবহার করি না শুধু একটা কথা মনে রাখবা পরিশ্রমীদেরকে কখনো হেরে যেতে দেখিনি মেধাবীরা অনেক হেরে গেছে অনেক মেধাবীরা গান্দাখর বিড়িঘর মদখোর নেশাখোর হয়ে গেছে কিন্তু অনেক পরিশ্রমী দেখেছি ব্যাক ক্লাসের পিছনে বসে থাকছে তারা আজ অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে ভালো ভালো প্রতিষ্ঠিত হয়ে গেছে তোমরা জানো যে এই বিষয়গুলো কিন্তু আমাদের চারপাশে ভুরি ভুরি দৃষ্টান্ত সো বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু এখন সাতটা ভোকাবলারি আমরা আজকে শিখবো তো প্রথম অর্থটা দেখো বিগট্রি সো বিগট্রি অর্থটা একটু ভালো করে দেখো যে বিগট্রি দিয়ে আমরা মানে কি বুঝবো এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু অর্থ দেওয়া আছে দেখো বিগট জি ও এ টি গট মানে কি বলতো ছাগল পৃথিবীর একমাত্র প্রাণী সেই প্রাণীটার নাম হলো ছাগল ছাগল হচ্ছে প্রচন্ড ঘাড়তে একটা প্রাণী তোমরা জানো যারা ব্যক্তিগতভাবে আমরা আমি যাতে গ্রামের ছেলে আমি নিজেই এক সময় ছাগল মানে যেহেতু আমাদের পালে ছিল তো ছাগল সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে যেতে বলে সো বাই গোট দিয়ে মনে রাখবে মানে ঘাড়তে তাহলে তুমি এখন একটা সেন্টেন্স তৈরি করতে ভালো তৈরি করে ভালো যে আই হ্যাভ এ বিগট্রি ওয়াইফ অর গার্লফ্রেন্ড এখন মনে করো যে এর অর্থটা কি যে আমার একটা ঘাটতারা বউ অথবা গার্লফ্রেন্ড আছে আমার তোমাদের না কিন্তু তোমাদের খুব ভালো একেবারে ঠিক আছে আমি আমার কথা বলেছি তবে যাই হোক ঘাটতারা আহ এভাবে কিন্তু আমরা সেটেস তৈরি করতে পারি কারণ এটা একটা নাউন ওকে বিগ্রি দিয়ে মনে রাখবো মানে ছাগল ঘাড়তারা ঠিক আছে পরবর্তী একটা দেখো বাইকার তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কম আর বেশি তোমরা জানো বাইকার সম্পর্কে বাইক যারা চালায় তাদেরকে বাইকার বলা হয় কিন্তু বাইকার একটা ভার আজকে তোমাদের সেটাই শেখাবো এর অর্ধেক আছে বাইকার মানে হলো হুদায় ঝগড়া করা তোমরা যারা বাইকারদের দেখেছো দেখবে ঢাকা শহরে যখন পাঁচশো দুইশো আড়াইশো বাইক নিয়ে একসাথে যায় তখন এক বাইকার কিন্তু এক বাইকার মাঝে মাঝে মারামারি দেয় মানে একটু সামান্য টুস্টাস হলেই কিন্তু মারামারি দেয় এদের হুদায় ঝগড়া করা এজন্য বাইকার মানে কি বাইকার দিয়ে মনে রাখবা হ্যাঁ হুদায় ঝগড়া করা তাহলে তুমি বলো আমার সাথে হুদায় ঝগড়া করো না ডোন্ট বাইকার উইথ মি ডোন্ট বাইকার উইথ মি দেখো ডোন্ট বাইকার উইথ মি আমার সাথে হুদায় ঝগড়া করবা না এরকম তুমি থাকে কাউকে বলতে চাও বাইকার উইথ মি ডোন্ট বাইকার উইথ মি আমার সাথে আজাইরা ঝগড়া করবা না ওকে আজাইরা ঝগড়া করা তো দেখো বন্ধুরা পরবর্তী অর্থটা দেখো বিলিগার লিগার দেখো এর মধ্যে কিন্তু একটা অর্থ দেওয়া আছে তোমরা কি জানো লিগ মানে কি দল লিগ লিগ কিন্তু আওয়ামী লীগ না আবার লীগ মনে করো না মানে লীগ এর বাংলা অর্থ হচ্ছে দল এখন ধরো যে বিভিন্ন লীগের অ্যাকচুয়াল বাংলা অর্থ হচ্ছে দল তো এখন মজার ব্যাপার হলো যে বিলিগার মানে কি তাহলে এটা কিন্তু একটা ভার বিলিগার মানে কি অবরোধ করা অবরোধ করা দেখো বাংলাদেশের যে সকল দল আছে এদের কাজই অবরোধ করা আওয়ামী লীগ কিন্তু অবরোধ করে না আমি বলতেছি যে লীগ মানে দল যে কোনো দল সেটা তাহলে বিলিগার মানে রাখবে অবরোধ করা তাহলে তুমি বলতাছো যে আমাদের অবরোধ করা উচিত নয় উই শুড নট বিলিগার উই শুড নট বিলিগার এনি টাইম কোনো সময় আমাদের অবরোধ করা উচিত নয় উই শুড নট বিলিগার এনি টাইম তাহলে কোনো সময় আমাদের কি করা উচিত নয় অবরোধ করা উচিত না তো লিগ দিয়ে মনে রাখবে লিগার লিগার মানে কি অবরোধ করা ঠিক আছে সুন্দর একটা ওয়ার্ড শিখলাম তোমাদের বন্ধুরা পরবর্তী দেখো বেলিখোস বেলিখোস বেলিকলস মানে মারাত্মক যুদ্ধবাজ খুবই যুদ্ধবাজ মানে কি গায়ে হাত দেওয়া যান এরকম গায়ে হাত দিলেই যেমন তোমার মারামারি ধরতে আক্রমণ করে বেলিখৌস তো বন্ধুরা বেলিখৌস মানে যে যুদ্ধবাজ এবং এর পরবর্তী একটা ওয়ার্ড দেখো বেলি জার্ট দুটো শর্ট ওয়ার্ড আমরা একসাথে শিখবো বেলি জার্ট বেলি জার্ট তো বেলিখৌস মনে রাখবো কিভাবে দেখো বন্ধুরা তোমরা যারা গ্রামের ছেলে বেলে তারা কিন্তু জানো বেল গাছ সেন কিনা বেল বেল গাছের কষ আমার মনে হয় পৃথিবীর কষ মানে কি আঠা যারা বেল গাছে উঠতাম বেল গাছের মাঝে মাঝে উঠতাম কারণ আমাদের ওখানে মানে অসংখ্য বেলগাছ আছে বেলগাছি বেলপাড়িয়া খাইতাম আর কি ছোটবেলায় তো ওঠার সময় দেখা যেত একটা কষ লাগতো গায়ে এমন খারাপের খারাপ জঘন্য খারাপ এই কষ উঠতোই না কেরোসিন তেলদের ডলে ডলে তোলা লাগতো সে বেলিখ শব্দটা মনে রেখে বেলের কষ দিয়ে তার মানে কি মারাত্মক খারাপ যুদ্ধবাজ তাদেরকে বলে বেলি খোস তাহলে বেলের কস দিয়ে মনে রাখবে বেলি খোস মানে যুদ্ধবাজ আর বেলি জারান্ট এটা মানে আরো খারাপ আরো যুদ্ধবাজ মানে মানে খুবই যুদ্ধবাজ বেলি জারান্ট তো বেলি জারান্ট শব্দটা মনে রাখবে জারান্ট দেখো শব্দটার মধ্যে কিন্তু আমরা বাংলা ভাষাভাষী যারা মানুষ আছি মানুষ কিন্তু ধরো যে যারা যে সকল পোলা খুবই খারাপ বকাইটা টাইপের এদের কিন্তু আমরা একটা কথা বলি জাওড়া জাওড়া বলি তো ওয়ান ডে আসলে খুবই ইন্টারেস্টিং ম্যাটার আই দ্যাট ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে কয়েকজন বিদেশি আসছে তো আমি তাদের সাথে আই ওয়াজ টকিং উইথ দেম ইন ইংলিশ অ্যান্ড অ্যাটন্স এ বখাটে এ বখাটে এ স্কাউন্ডরেল আর এ ব্ল্যাক শিপ মানে একজন বখাইটা টাইপের একটা ছেলে মানামারি দিচ্ছে আর একজনের সাথে তো ওই ফরেনার আমাকে জিজ্ঞেস করছে হোয়াই আর ফাইটিং তারা কেন যুদ্ধ করছে মারামারি করছে হোয়াই আর দি কোয়ারেলিং হোয়াই আর দ্য ফাইটিং তো আমি একটু মানে ওদেরকে বললাম দে আর জাওরা জাওরা এখন বিদেশি তো বলতে হোয়াট ডু ইউ মিন বাই জাওরা না ইটস এ লোকাল ল্যাঙ্গুয়েজ দে আর ভেরি খারাপ হ্যাঁ তো এই যে বেলি জারান্ট বেলি জারান্ট মনে রাখবে বেলি জারান্ট মানে কি খুবই মারামারি প্রিয় যে কোনো কাজে মারামারি ধরে এদেরকে বলে বেলি জারান্ট বেলি জারান্টকে ওই যে বাংলায় একটা শব্দ যেটাতে আমরা মনে রাখবো জাওরা ঠিক আছে তো বন্ধুরা একটা কথা বলি প্লিজ ডোন্ট টেক ইট ভেরি নেগেটিভলি আসলে শব্দ অর্থ মুখস্থ করার জন্য আমি আমার লাইফে আমি একটা ডিকশনারি মুখস্থ করে ফেলছিলাম আলহামদুলিল্লাহ কি বিভিন্ন কৌশল অবলম্বন করে করে সেইভাবে কৌশল করে করে ওয়ার্ড মিনিং মনে রাখতে হবে বন্ধুরা বেলিকোস ব্যালের কস আর বেলি জারান্ট জাররা মনে রাখবা যে এরা খুবই যুদ্ধবাজ খুবই মানামারি প্রিয় যেমন যে কোনো দেশ দেখবে অন্য একটা দেশের উপর আক্রমণ করে আমরা না তাহলে যে আমেরিকা আমেরিকা খুবই যুদ্ধবাজ একটা দেশ এরকম কিন্তু আমরা বলতে পারি তাই না। তো ইসরায়েল ইসরায়েল ইজ এ বেলিজারান্ট কান্ট্রি ইসরায়েল একটা খুবই যুদ্ধবাজ একটা দেশ কারণ কি পৃথিবীতে এমন কোনো যুদ্ধ নাই যে এই আমেরিকা এখানে হয় মিটমাট করে দিয়েছে না যুদ্ধে জড়াইছে তো যাই হোক দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ম্যাটার আমরা পরবর্তী ওয়ার্ডটা একটু দেখবো দেখো বন্ধুরা বি নাইন আর একটা হচ্ছে অ্যাজি নাইন একটু মনে রাখো বি নাইন আর একটা হচ্ছে অ্যাজি নাইন দুটার মধ্যে কিন্তু নাইন শব্দটা আছে ক্লাস নাইন ক্লাস নাইন শব্দটা আছে কিন্তু বন্ধুরা মনে রাখবো নাইন দিয়ে আমরা মনে রাখবো একটা বলেছে অ্যাজি নাইন আর আরেকটা বলেছে বি নাইন বন্ধুরা এই বিনাইন মানে অ্যাজিনাইন জি নাইন তোমরা দেখবে যে ঠিক বাচ্চারা যখন ক্লাস এইট থেকে নাইনে সময়টা কিন্তু ওদের এটার সময় খুবই বকাটে টাইপের আচরণ করে সময় যারা তেরো চোদ্দ বছর বয়সের তো এই যে মানে কি তারা আসি নাইন তারা নাইনের মধ্যে আছে যারা তারা হচ্ছে খুবই বোকাটে বোকা বা পাগলা টাইপের তুমি পাগলাও বলতে পারো এদেরকে যে পাগলা অ্যাজিনাইন মানে পাগলা বা বোকা হাদারাম টাইপের আর বিনাইন মানে কি নাইন সেরা চলে গেছে তখন কিন্তু সে ভদ্র ভালো হয়ে যায় নাইন তার মানে কি সে নাইনে নাই বিনাইন তো বিনাইন মনে মনে রাখবা খুবই ভদ্র এবং খুবই ভালো খুবই দয়ালু এদেরকে বলা হয় বিনাইন তাহলে তুমি বলো যে মাই ফ্রেন্ড ইজ ভেরি নাইন আমার বন্ধু খুবই পাগল পাগলা তাই না খুবই আধারাম টাইপের একটা বন্ধু আছে তোমার এখন তুমি বলবে কি তোমার সম্পর্কে কি বলবা। আই এম ভেরি আই এম ভেরি বিনাইন আমি খুবই দয়ালু আই এম ভেরি বিনাইন আমি খুবই দয়ালু সো বিনাইন এবং হ্যাজিনাইন দুটো শব্দ মনে রাখবা লাস্ট যে ওয়ার্ডটা আমরা শিখবো বন্ধুরা ভেরি টাল দেখো তোমরা কিন্তু লিটাল মানে জানো বাট বি লিটল মানে কি দেখো লিটল এর পূর্বে বিযোগ যোগ করে দিলে কাউকে লিটল মানে জানো ছোট লিটল মানে ছোট কিন্তু বি লিটল মানে কি কাউকে ছোট করা কাউকে অপমান করা কাউকে কি করা অপমান করা তাহলে আমরা বলতে পারি একটা সেন্টেন্স তৈরি করতে পারি লিটল মানে ছোট যদি হয় তাহলে বি লিটল মানে ছোট করা উই শুড নট বিলিটল লিটল আওয়ার প্যারেন্টস উই শুড নট বিলিটল লিটল আওয়ার প্যারেন্টস দেখো ইউ শুড নট বিলিটল লিটল আওয়ার প্যারেন্টস মানে কি আমাদের পিতামাতাকে অপমান করা বা ছোট করা উচিত নয় ছোট করা বা অপমান করা কি উচিত নয় সো বন্ধুরা দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস এন্ড আই এম গোয়িং টু টেল ইউ দ্যাট ইফ ইউ হ্যাভ এনজয়ড মাই ক্লাস প্লিজ স্টে উইথ মি স্টে কানেক্ট and connect with me all the time and if you have any kind of query any kind of question then you can comment in my comment box and i will try to listen your word so dear brothers sister ladies and gentlemen it is my request for you that you have to be very much smart handsome fantastic and dashing person all the time in your activities by saying this i want to say goodbye today